ওই যে রেখা অনেক দূরে চলে গেছে, আমিও এখন যাব। আর ওই সামনের পুকুরটাই যাব আমরা। খুব সুন্দর, এত সুন্দর গ্রামীণ পরিবেশ, মানে অনেক দিন পরে আমি আসছি দেখে মনে হয় আমাকে আরো বেশি ভালো লাগছে কিনা, অনেক ভালো লাগছে। ওরা যাচ্ছে, আমি এখন যাব ওদের কাছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমার বড় আপার সাথে ওই জমিটাতে বেড়াতে যাচ্ছি, ওখানে একটা সুন্দর পুকুর আছে, সেটাই দেখতে যাচ্ছি আমরা। থ্যাংক ইউ। হ্যালো, ওখানে পা দাও, ওখানে পা দাও, একটু দে সাপুন ধো। ও এ তোমরা পার হইতে পারছ না, আসো আসো। ওই যে পার হইতে পার, ওই যে দুই জায়গা পার হইতে হইব দিক দিয়ে। পারবা পারবা পার হই। ওই কি দিস? হ্যাঁ, তুমি ও এটাও পার হইতে পারছি না। নাইলা বাবু আটকা পড়ে গেছে, যে পার হতে পারছে না। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর! ওরে বাপরে, আমার কাছে তো এত ভালো লাগছে বলার কথা না। ওই যে যত দূর দেখছি শুধু, খুব সুন্দর। নাইলা ছিটছে, নাইলা এগুলি খায় না, দেখি কি খাচ্ছে। ও এগুলি খায়? ও রুটি দিয়ে আমরা টাটকা পেঁয়াজের পাতা খাচ্ছি নাকি? খাও দেখি, খাও দেখি। ওয়াও, তাহলে তো ভালোই। ইয়ে খাস না দিদি, তুইও খাস না, নাহলে ফেলে দাও। নারিকেল গাছগুলো অনেক সুন্দর। মুছে দাও, মুছে দাও, মুছে দিয়েছি। জম্মের সুন্দর জায়গাটা, জম্মের সুন্দর, খুব সুন্দর। দেখা পা, জায়গাটা হচ্ছে জম্মের সুন্দর। খাচ্ছে যে আমার নানির বাড়ি ওইখানে, আমরা ওইখান থেকে আসছি। আর এইখানে ছিল আমার বোনের বাড়িটা, আর ওইখানে আর একটা বাগান, খুব সুন্দর। সাবি হা, হাউ, ঝাল লাগছে, বলে খাচ্ছি। তো আসো আমরা যাই। তো আমরা তো পুকুরটার এখানে বেড়াতে এলাম। এখানে অনেকগুলো ছাগল বাঁধা আছে, ছাগলগুলো ঘাস খাচ্ছে। আর অনেক সুন্দর ছিল পুকুরটা, অনেক বড়। তার পাশে অনেক আম গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। আর নাইলা আর আমি তো অনেক খুশি। পাশেই নারিকেল গাছগুলো এতটাই সুন্দর যে বলার কথা না। হয়তো বা এখন ভিডিওতে কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে, কিন্তু খুব 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 সুন্দর জায়গাটা। সকালের মিষ্টি রোদে নাস্তা পানি খেয়ে আবার মিষ্টি মিষ্টি বড়ই খেতে খেতে তো পুকুরটাতে তো আমরা পৌঁছায় গেলাম। আর পুকুরের চারপাশে অনেক বড় বড় আম গাছ ছিল, আর পুকুরে অনেক মাছ আছে। আর এই পুকুর থেকে পানি উত্তোলন করে পাশের জমিগুলোতে দেওয়া হয়। তো আমরা তো অনেক বেড়াচ্ছি, আর এখানে নাইলা আর সাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমরা তো বড়ই খাচ্ছি আর হাঁটছি। সাবিহা নাইলা আমার পিছে পিছে হাঁটছে। এই যে চিট ভ্যাট,
লাভ হ্যাঁ বাবা দেখাম রাগে কানে দুল করতে মনে লড়ু 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 স্যান্ডেল খুলে যা পানি শেষা মেশিন এটা হলো পানি করে পানি উত্তোলন করে জমিতে দেয় তো আমরা পুকুরের এক পাশে একটু বসেছি হাঁটতে হাঁটতে অনেক হয়রান হয়ে গেছি যে নাইলা আমরা পুকুরের পাশটা একটু বসেছি আর আপার সাবিয়া ওই পাশটায় বসেছি দেখাচ্ছি ওই যে রোহিঙ্গা শরণার্থী ওই যে আমের গাছের ডালে বক বসে আছে বক পাখি এই যে পুকুর থেকে মাছ খাবে বলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে কখন মাছ খাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বক দেখা যাচ্ছে কি পাখি ডাকছে রে খাপা মাছরাঙা পাখি ডাকছে কু কু করে হ্যাঁ চলো রেখা পাখির জিরানো জিরানো হয়ে গেছে আমাদের জিরানো শেষ আমরা এখন যাব উফ হয়রান হয়ে গেছিলাম আমরা এতক্ষণ রোহিঙ্গা শরণার্থী থেকে দেখলাম এটা ওষুধ বানায় আমরা ফুল ছিটছি রেখা পা এখান থেকে অনেক ফুল ছিটছে আর ওদের সাজুগুজু করে দিচ্ছে পাহাড়ি মেয়ে সাঁওতালি মেয়ে সাজাচ্ছে হ্যাঁ আমরা না সাঁওতাল পাড়ায় যাব হ্যাঁ রেখা পা আমাদের বাড়িতে গিয়ে সাঁওতালের সাঁওতাল পাড়া আছে মানে সাঁওতালদের গ্রাম আছে ওইখানে যাব একদিন নানির বাড়ির এদিকেও আছে সাঁওতালের গ্রাম নালা দেখি তোর মেয়ে যে দিতে চাইবে রে দেখা পা ও তো কানবে তখন ওকে বাড়ি যাই দিয়ে দিব গাড়া দিয়ে ও আমার ফুল ছিটতে মন চাচ্ছে হ্যাঁ ছিড়ো কত ছিড়বা ময়না কি তুমি ফুল ছিটছো ময়না তাকাও আমার দিকে ওয়াও কি রে বু ফুল ছিঁড়ে খালি পাক মারছে যেন দেখতে ভালো লাগে ওকে ময়না ওয়াও লিটল লিটল বেবি আমাদের দুইটা রাজকুমারী এদিকে আসো রাজকুমারী এদিকে আসো ওটা বলো না ওটা বলো না নাইলা ওটা বলো না তাহলে ও দিতে চাইবে এখন আমাদের কাছে কোনো ইয়া নেই ব্যান্ড নাই নাইলার মাথাটা দেখতেই সুন্দর লাগছে রে এগুলাতে তিতা হয়ে যায় চলো 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 আল্লাহ আল্লাহ চলো অনেক নিয়েছে অনেক 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 নিয়েছে চলো চলো চলো
চলে যাচ্ছি। তো আমরা প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই জায়গায় ছিলাম, পরিবেশটা খুব সুন্দর দেখলাম, উপভোগ করলাম। আর এখন আমরা চলে যাব, আর বাসায় মাহিনকে রেখে আসছি, নাই তানিকাকে রেখে আসছি। ওরা তো দুইবার করে ফোনও দিয়ে ফেলেছে, কখন আসবেন, কোথায় গেছেন আন্টি। আমরা অনেক মজা করছি, অনেক ধান হয়েছে। আমাদের বেড়াবেড়ি অনেক মজার। আমরা এখন বিদায় নিয়ে নিলাম এই জমি থেকে, এই মাঠ থেকে, এই পুকুর থেকে। আমরা চলে যাচ্ছি, অনেকটা মজা করলাম, এখানে অনেক ঘুরলাম। এটা কদবেলের গাছ, আমের গাছ, লিচু গাছ, অনেক কিছু গাছ আছে এখানে। জমির ক্ষেত, ছাগল, ছাগলগুলোকে সবাই বেঁধে দিয়ে গেছে যেন ঘাস খায়। আর এই যে নাইলা, সাবিহা, আপা, পেঁয়াজের গাছ, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর রেখা পানো। ওকে, বিদায়। আমাদের অনেক ভালো লাগলো, আপনারা কমেন্টস করে জানাবেন আমার নানির বাড়ির পরিবেশটা কেমন, মাঠ ঘাট কেমন। আপনাদেরকে যতদূর সম্ভব আমি দেখাতে চেষ্টা করেছি, আর আমি নিজেও অনেক উপভোগ করেছি, তো অনেক ভালো লাগছে। আরো কিছুদিন বেড়াবো, তারপরে আমি যাব আমাদের বাড়িতে। পরিবেশটা অনেক সুন্দর, এরকম সবুজ প্রকৃতিতে থাকতে পারলে মানে মনটাই জুড়িয়ে যাবে। আমার বরাবরই সবসময় আমি বলি যে আমার গ্রাম অনেক পছন্দ, এই জন্যেই গ্রামটা আমার অনেক পছন্দ। না এই ছবি, এই ছবি, এই ছবি, এই ছবি, ছবি মনি, এই ছবি সাবিহা নাইলা প্রচন্ড খুশি, এত খুশি বলার কথা না, এত খুশি হওয়ার তো কারণ আছে। ছাগল দেয়া আছে, এটা দেখো ছাগল। আমরা পার হতে পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে এরকম হয়ে গেছে, বৃষ্টিতে এরকম হয়েছে। হ্যাঁ বৃষ্টিতে এগুলি হচ্ছে পানি দেওয়ার জন্য, খেতে পানি দেওয়ার জন্য এরকম লাইন করেছে পানি। এই যে পানি দিয়েছে জমিতে, অনেক পানি দেওয়ার জন্য এগুলি লাইন করা হয়েছে। চলো, তো আসো বাই বাই বলে দাও। তো যত দূর সম্ভব আমি আমার নানির বাড়ি, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ দৃশ্য সবকিছু দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে। তো আমার তো অনেক ভালো লেগেছে, আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আজকে আমি এই বেগুনের গাছটার এখান থেকেই বিদায় নিব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। এই যে এখানে বেগুনের গাছ, আর বেগুনের গাছে ছোট্ট একটা বেগুন ধরেছে, এই যে ছোট্ট একটা বেগুন ধরেছে, আর ফুল ধরেছে অনেক। তো আমি আমার এই ছোট্ট বেগুনের গাছটা থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেহা জীবন ব্লগসের পাশে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কমেন্টস করবেন, লাইক করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই, আল্লাহ হাফেজ, লাইক করবেন, শেয়ার করবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আর কলি শুভেচ্ছা।
পেঁয়াজের কলির শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।